হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো যে একটা চৌকাঠ কীভাবে আমরা ফিটিং করি। চৌকাঠ ফিটিং করার জন্য আপনার উপকরণ হলো ক্লাম নিতে হবে, 4 ইঞ্চি ক্লাম এবং স্ক্রু, আর মিস্ত্রিতে যে যন্ত্রপাতি যেগুলো শল, হাতুড়ি বা শ্রেণি যেগুলো সেগুলো লাগবে। প্রথমে চৌকাঠ ফিটিং করার জন্য আমরা, যদি আমাদের চৌকাঠটা ছোটো হয়, মানে ছোটো বলতে 40 ইঞ্চি হয়, তাহলে আমরা তিনটা জায়গায় গ্রুপ করব। এই যে গ্রুপটা দেখতে পাচ্ছেন ওয়ালে, এই গ্রুপটা কেটে নেব, এরকম তিনটা জায়গায় গ্রুপটা কেটে নেব। এদিকে এটা যেহেতু চৌকাঠটা 40 ইঞ্চি, এদিকে হবে তিনটা, এই গ্রুপটা হবে তিনটা এবং আর এক পাশে হবে তিনটা, এই টোটাল হবে 6টা গ্রুপ। আমরা 6টা গ্রুপ কেটে নেব। গ্রুপটা কীভাবে হবে, ঠিক আমার যে লিনটেন আছে, লিনটেনের উপরে 6 ইঞ্চি পরে একটা ক্লাম হবে, আবার নিচে থেকে একবার 6 ইঞ্চি উপরে একটা ক্লাম হবে, এই ঠিক দুটার মিডিলে আর একটা ক্লাম হবে, এই ক্লামটা উভয় দিকেই হবে, তিনটা তিনটা 6টা ক্লাম হবে। আমরা সেভাবে ইটের গ্রুপটা কেটে নেব। নেওয়ার পরে আমরা চৌকাঠে গায়ে ক্লামটা লাগাবো। ক্লামটা লাগানোর সময় আমরা অবশ্যই খেয়াল করবো, ক্লামটা স্ক্রু যেহেতু লাগাবো, আমরা হাতুড়িতে না একবার সম্পূর্ণ লাগে, কিছুটা হাতুড়িতে লাগাবো এবং কিছুটা আমরা স্ক্রুড্রাইভার দিয়ে লাগাবো, তাহলে এটা বেশি মজবুত হবে। লাগানোর পরে আমরা ওয়ালে চৌকাঠটা খাড়া করব, ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে আমরা সুন্দর করে ওই গ্যাপে, আমাদের যে গ্যাপের দরজা হবে বা চৌকাঠটা ফিটিং হবে সেই গ্যাপে নজরে ভার্টিক্যালি খাড়া করব। খাড়া করার পরে আমরা এখানে একটা লেবেল দিব। একটা কথা মনে রাখবেন, আপনি যে ফ্লোরে যে চৌকাঠটা হবে, এই ফ্লোরের সমস্ত যতগুলো চৌকাঠ হবে সবগুলো এক লেভেলে হবে, টপটা এক লেভেলে থাকবে। এই জন্য আমরা এই টপ থেকে একটা লেভেল, নির্দিষ্ট মাপে একটা লেভেল দিয়ে নেব এবং এই লেভেলে সমস্ত ফ্লোরের চৌকাঠগুলো আমরা ফিটিং করব। এভাবে লেভেল দেওয়ার পরে, লেভেল আমরা এখানে দেওয়ার পরে লেভেলে যে একটা দাগ দিব, ধরেন যে আমরা 2 ফিট একটা লেভেল দিলাম, ঠিক এপারে লেভেলটা ধরলে, এরপরে যদি লেভেলটা ঠিক লেভেলে চলে আসে, তাহলে আমরা এটা জানবো যে আমাদের লেভেলটা ঠিক আছে এবং সমস্ত চৌকাঠ একটা লেভেল হবে। লেভেলটা ঠিক করার পরে আমরা সুন্দরভাবে আমরা এভাবে দেব, সাপোর্ট দেব যেন আমার লেভেলটা ঠিক থাকে। লেভেলটা ঠিক করার পরে আমরা এখানে শল ধরবো, এই ওয়ালে শল ধরবো। শল ধরার পূর্বে আমাদের যে ওয়ালে যে ওয়ালটা আছে, আমার এই যে ওয়ালটা আছে, এই ওয়ালে আমরা দেখবো বা উপরে যে ওয়ালটা আছে, আমরা চৌকাঠটা ফিটিং করার পরে দেখবো যে আমার চারিদিকে এটা আমরা পাট্টা দিয়ে দেখে নেব, উভয় পাশে আমরা পাট্টা দিয়ে দেখে নেব যে আমাদের যে প্লাস্টারের যে থিকনেস, সেই পরিমাণ থিকনেস চৌকাঠ লাগানোর পরে আসে কি না। দেখা যাচ্ছে আপনাদের চৌকাঠ লাগাচ্ছেন, প্লাস্টারটা করার সময় চৌকাঠটা ঢেকে গেছে বা চৌকাঠের উপরে প্লাস্টার উঠে গেছে, এটা আপনি অবশ্যই খেয়াল করবেন এটা, এবং এটা উভয় দিকেই করবেন। যেমন এদিকেও দেখতে পাচ্ছেন, এদিকেও সেম, এটা মানে আমার চৌকাঠ থেকে ইঁটটা একটু ডাউন আছে, এই 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 থিকনেস, এই চৌকাঠ লেভেল আমার এই প্লাস্টারটা হবে। এভাবে আমরা চৌকাঠটা এভাবে ভার্টিক্যালি খাড়া করার পরে আমরা এখন শল দেখবো, ঠিক আমরা টপ থেকে উপর থেকে শল ধরবো, যতটুকু আপনার হাতটা যাবে ওখান থেকে শলটা ঠিক নিচে নামাবো, একবার নিচে শলটা দেখবো, একবারে চুল পরিমাণ শলে গ্যাপ থাকবে এবং এটা উভয় দিকে হবে, করার পরে উভয় দিকে হবে। এটা সল করার পরে আমরা ভালো করে সাপোর্ট দিব যেন চৌকাঠটা না নড়ে, এবং এই পাশটা এবং ভিতরে অথবা বাইরে যে কোনো এক পাশে, যেহেতু এটা সম্পূর্ণটা মাটা সলে থাকে, দুই দিকে আমরা সল করবো, একটা ভিতর সাইড একটা হলো বাইরের সাইড। এখানে সুন্দর করে সল করে এটা সোজা করে দেখবো যে এটা আসলে হরে ভার্টিক্যালে সোজা আছে কিনা, সুন্দর করে আমরা দেখে নেব। তা না হলে পরবর্তীতে যখন আমরা দরজা যখন পাল্লাটা ফিটিং করবো শাটারটা, তখন আমাদের শাটারটা একদিকে বাঁকা হয়ে যাবে, এই জন্য আমরা শলটা খুব সুন্দর করে আমরা চেক করে নেব। চেক করে নেওয়ার পরে যদি শল যদি ঠিক থাকে, লেভেল যদি ঠিক থাকে, এরপর আমরা যেটা করব সেটা হলো আমাদের যে এই যে দরজার যে গ্যাপ, এই দরজার যে গ্যাপ যেখানে যে খাস কাটা আছে, যেখানে আমাদের পাল্লাটা ফিটিং হবে, ঠিক এখান থেকে এ মাথায় আর একটা যে খাস কাটা আছে এই জায়গায় গ্রুপ, যেটা গ্রুপ করা আছে সেখানে আমরা মাপ দেব। এটা যেহেতু আপনার দরজা সাইজ হলো 40, ভিতরে মাপটা আপনার থাকবে হলো 36। একটা কথা বলে রাখি, আপনার চৌকাঠের সাইজ যদি 40 হয়, তাহলে ভিতরে যেখানে পাল্লাটা ফিটিং হবে সেই ভিতরে মাপটা হবে 36,
এটা হলো একটা ইন্টারন্যাশনাল মাপ বা আন্তর্জাতিক মাপ, এবং বাজারে এই মাপে পাল্লা পাওয়া যায়। আপনি যদি এই মাপের বেশি করেন তাহলে পাল্লা আপনাকে অর্ডার দিয়ে বানিয়ে নিতে হবে এবং সেক্ষেত্রে খরচটা বেড়ে যাবে। এই জন্য সবসময় চৌকাঠের ভেতরে যে মাপটা সেটা দেখে নেবেন, না 36 থাকবে। এটা হলো যদি আপনি 40 যদি চৌকাঠ হয় তাহলে ভেতরে মাপটা 36 হবে। আর এখানে যে মাপটা পাবেন এখান থেকে এখানে যে মাপটা হবে 36, এরকম তিন জায়গায় মাপ দেবেন। টপে একটা দেবেন, মিডেলে একটা, একবার একবারে নিচে একটা। এই মাপ যদি ঠিক থাকে, আপনার সলে যদি ঠিক থাকে, লেভেল যদি ঠিক থাকে, তাহলে আপনার এই চৌকাঠটা আপনি জাম দেওয়ার জন্য এখানে যে যে গ্রুপগুলো কাটলাম এখানে আমরা খোয়া এবং বালি সিমেন্ট মিশ্রিত মশলা দিয়ে আমরা এটা জাম দিয়ে দেবো। এভাবে আমরা চৌকাঠগুলো মূলত চেক করে থাকি। চেক করার পর আমরা এভাবে ফিটিং করে আমরা চেক করে তারপর আমরা এটা জাম দেওয়ার জন্য অনুমতি দিই। এইভাবে সমস্ত চৌকাঠগুলো আমরা চেক করে তারপরে জাম দিই। তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, চৌকাঠগুলো কিন্তু একটা ফ্লোরের যতগুলো চৌকাঠ হবে সব এক লেভেলে হবে। তা না হলে আপনার যে পাল্লা যখন আমরা যখন ফিটিং করব তখন পাল্লা অনেক ছোট বড় হবে। আশা করি বুঝতে পারছেন। আর আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।